আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আপনি দেখতে পাচ্ছেন যে সোফা সেট আসলে দেখলে মনে হয় যে এটা কোনো বাসার ভিতরে, আসলে এটা কোনো বাসার ভিতরে নয়। এটি হলো লোহজং থানাধীন যশোলদিয়া গ্রামে ফারুক বিন সুলাইমান জামে মসজিদের ভিতরের একটি দৃশ্য মাত্র। এই মসজিদটি আকারে ছোট হলেও আসলে মসজিদটি দেখতে খুবই খুবই সুন্দর। এটা হলো ভিতরের একটা অংশ মাত্র। আপনি দেখুন, বাহির থেকে যদি আমি আপনাকে দেখাবার চেষ্টা করি তাহলে এই দেখুন, এই যে বাহির থেকে এভাবে মসজিদটা দেখা যায়। বিশাল বড় একটা মিনারা দাঁড়িয়ে আছে, মিনারার মধ্যে রয়েছে অনেকগুলো মাইক। এটা হলো বাহির থেকে দৃশ্যটা ধারণ করলে এমনই দেখা যায়। মসজিদের ভিতরে যদি আমি প্রবেশ করি তাহলে আপনি আরও অন্যান্য জিনিসগুলো দেখতে পারবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর মসজিদ হয় কীভাবে। আসল মসজিদগুলো এমন হওয়াই চাই। মসজিদে ঢুকলে, মসজিদের পরিবেশ দেখলেই মনে চায় যে ওখানে দাঁড়িয়ে আরও দু রাকাত নামাজ বেশি পড়ি, এত সুন্দর একটা পরিবেশ। দেখুন, আমরা মসজিদের ভিতরে ঢুকতেছি, মসজিদের ভিতরে দেখুন কত সুন্দর দৃশ্য। এখানে একটা দান বক্স রাখা আছে, ডিজিটাল দান বক্স, দেখুন এই যে নিচে। এরপর ভিতরে যে আপনি যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটা হলো মেহরাব মিম্বার। দেখুন, আমি এখন আপনাকে দেখাবার চেষ্টা করছি, আপনি দেখুন যে এখানে এখানে উঠে এখানে জুমার বয়ান করা হয়। পাশে যে চেয়ারটা আছে মিম্বার, ওই মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়া হয়। এত সুন্দর একটা পরিবেশ, আসলে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর পরিবেশ। আমি আপনাকে দেখাবার চেষ্টা করছি, আপনি দেখুন, এই যে দেখুন এখানে একটি ঘড়ি আছে, ডিজিটাল ঘড়ি, খুবই চমৎকার ঘড়ি, খুবই সুন্দর। আসলে ক্যামেরাতে আমি পুরোটা আপনাকে সুন্দর করে দেখাতে পারছি কি না আসলে আমি জানি না। দেখুন উপরে, দেখুন এই যে দেখুন উপরে খুবই সুন্দর একটা ঝাড়বাতি আছে এবং অত্যন্ত সুন্দর একটা গম্বুজ। সেখানে কথা বললে অনেক জোরে এবং বিকট শব্দ হয়। এরপরে দেখুন মসজিদের এই যে দান বক্সগুলো, যখন আমি দেখলাম আমার খুব ভালো লাগলো যে আসলে একটা ডিজিটাল দান বক্স আমার মনে হলো। দেখুন বাহিরের দৃশ্যটা, দেখুন বাহিরে আমরা এখন যাচ্ছি, দেখুন মসজিদ থেকে বাহিরে যদি যাই, বাহির থেকে বাহির সাইড দিয়ে মসজিদের ভিতরে আমরা যদি এখন প্রবেশ করি, আমরা এতক্ষণ ছিলাম দোতলায়, এর নিচতলায় প্রবেশ করলে নিচতলাতে ঢোকার হাতের বাম পাশেই রাখা আছে এত নয়নাভিরাম দৃশ্য, এত সুন্দর দৃশ্য, নয়নাভিরাম দৃশ্য। সোফা সেট রাখা আছে, দেখুন এটার ভিতরে এসি আছে এবং বিভিন্ন ধরনের বাতি আছে। আমি বাতির সুইচটা দিচ্ছি, আপনি দেখুন, এই দেখুন বিভিন্ন কালারের বাতি, খুবই সুন্দর। আসলে আপনি যদি ঘুরতে মনে চায়, আল্লাহর ঘর দেখতে মনে চায়, যে আল্লাহর ঘরগুলো কত সুন্দর হয় যদি দেখতে মনে চায়, আপনারা সেখানে যেতে পারেন। যশোলদিয়া গ্রামে লোহজং থানাধীন, লোহজং থানাধীন এই যশোলদিয়া এই গ্রামটিতে মসজিদটি রয়েছে, ফারুক বিন সুলাইমান জামে মসজিদ। এখন আমি দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে গ্লাসটা আমি খুললে আপনি ভিতরের অংশটা দেখবেন, নিচতলার ভিতরের অংশ। ভিতর অংশের ভিতরে রয়েছে খুবই সুন্দর জালবাতি, অর্থাৎ বাতি রয়েছে, যে বাতিগুলো হতে পারে আপনি ইতিপূর্বে আর দেখেননি। দেখুন বাতি কত সুন্দর বাতি। এটা হলো নিচতলার একটা দৃশ্য। দেখুন এই যে বাতিগুলো, দেখুন এই যে বাতি, একটা বাতি, এটা এটা একটা বাতি এবং সামনে আরও বাতি আপনার দেখাবো, এই যে দেখুন এই আর একটা বাতি। এভাবে ঘুরে ঘুরে আমরা মসজিদটা
দেখেছি, আমাদের খুবই ভালো লেগেছে। আল্লাহর ঘর কত সুন্দর হয়, এই যে মসজিদের সামনেই এভাবে পুকুর রয়েছে, গাটলা রয়েছে, সিঁড়ি রয়েছে, অত্যন্ত আসলে মনোরম পরিবেশ। এখানে আমরা গিয়েছি, আমরা দেখেছি, এবং পুকুর ঘাট থেকে যে ইমাম সাহেব বসে আছেন, উনি ইমাম সাহেব অত্যন্ত নম্র এবং ভদ্র। আমরা ওনার সাথে কথা বলেছি, খুব ভালো লাগলো কথা বলে। আমরা এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন এই মসজিদের সানি ইমাম হিসাবে দায়িত্বরত আছেন। এত সুন্দর একটা মসজিদ উনি আছেন। ভালো আছেন? সালাম জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভালো আছি। এখানে কত বছর আছেন? আমি এই 2 বছর হয়ে এলো আর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রমজানের পর 2 বছর হবে আমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো পরিবেশটা তো খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরিবেশ সুন্দর, ইভেন সুন্দর রাখতে হয়, আমরা সুন্দর রাখার আলহামদুলিল্লাহ। জি জি, এমনি মুসল্লির সংখ্যা কেমন হয়? ভালোই হয়, বহিরাগত লোক হয়। শুক্রবার শনিবার, বৃহস্পতিবার শুক্রবার শনিবার প্রচুর পরিমাণে লোক। দেশের বাড়ি? আমার দেশের বাড়ি লালমনিরহাট। আলহামদুলিল্লাহ।